যে কারণে ডিভোর্স দিলেন সাকিব। কিছুদিন থেকেই সাকিব অপু দম্পতিকে ঘিরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে সেটাই যেন পূর্ণতা পেতে যাচ্ছে। কারণ সাকিব নাকি অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন, তবে অপু বিশ্বাস নোটিশটি গ্রহণ করেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মুসলিম শরিয়া আইনের 7 ধারায় নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাকিবের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি বলেন, গত 22 নভেম্বর এই নোটিশটি পাঠানো হয়েছে। মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হলো নোটিশটি অপুকে সেই দিনই পাঠিয়েছেন কিনা। এবার অ্যাডভোকেট সিরাজ বলেন, দেখুন আমার দায়িত্ব তালাকের নোটিশ ইস্যু করা, পাঠানোর দায়িত্ব সাকিব খানের, নোটিশটি আমি তাকে হস্তান্তর করেছি। জানা গেছে ইতিমধ্যে সালিশি পরিষদের বৈঠকের জন্য নোটিশ পাঠানো হয়েছে। 90 দিনের মধ্যে সালিশি বৈঠকে সাকিব খান এবং অপুর সমঝোতা না হলে পরবর্তীতে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়া সাকিব খান যে দুটি কারণে অপুকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তা হলো, নোটিশে সাকিব খান অভিযোগ করেছেন অপু তার ছেলেকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছেন, আর অপু তার কোনো নির্দেশই মেনে চলেন না, তাই তিনি বিবাহ বিচ্ছেদ চান। সাকিব খান সাংবাদিকদের জানান, একটি চলচ্চিত্রে শুটিং করতে গত 1 ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে যান তিনি। সেখানে যাওয়ার আগেই তালাকনামায় সই করেন। সাকিব খান বলেন, ডিভোর্স লেটার পাঠিয়েছি, তবে সেটা আজ পৌঁছেছে কিনা তা জানি না। আইনজীবীদের সঙ্গে আমার এ বিষয়ে আজ কোনো কথা হয়নি, 2 দিন ধরে বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে নোলক নামের একটি ছবির শুটিংয়ে এখন ব্যস্ত সাকিব খান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ছবির শুটিং, এরপর সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে আর সাকিবের পাঠানো তালাকনামা অপু বিশ্বাসের বাড়িতে পৌঁছায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে এটিকে অনেকে গুঞ্জন মনে করলেও সাকিবের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন সাকিব। তবে এ বিষয়ে অপুর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। গত এপ্রিলে ঢাকায় ছবির নতুন নায়িকা শবনম বুবলির সঙ্গে সাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিতে ফ্যামিলি টাইম ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলি। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে সাকিব খানের। ছবিটি প্রকাশের পরপরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না।